উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষর দুটা দিনের পরীক্ষার সূচীর সাল সলনি আর চারি মে'র ইংরাজি আর বিহু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব 30 মে'ত, পিছুৱালে 19 মে'র ইকোনমিক জিওগ্রাফি আর গণিতর পরীক্ষার দিন। 19 মে'র পরিবর্তে 31 মে'ত অনুষ্ঠিত হব পরীক্ষা। জাননী যোগে জানালে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রকে। আমি পুনর্বার জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর, উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষর দুটা দিনের পরীক্ষার সূচীর সাল সলনি করা হয়েছে। 4 মে'র ইংরাজি আর বিহু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব 30 মে'ত, পিছুৱালে 19 মে'র ইকোনমিক্স জিওগ্রাফি আর গণিতর পরীক্ষার দিনও। 19 মে'র পরিবর্তে 31 মে'ত অনুষ্ঠিত হব পরীক্ষা, আর এই কথা জাননী যোগে জানালে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের পরীক্ষা নিয়ন্ত্রকে।